ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে হাসানোর জন্য তৈরি করা হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটিতে দুই দলকেই সমানভাবে দেখানো হয়েছে, সো লেটস স্টার্ট। ওই তো এসেছে, চল চল। তুমি আমার সাথে চা খেতে চেয়েছিলে, চলো চা খাবো। না না, তুমি আমার সাথে সেভেন আপ খেতে চেয়েছিলে, চলো সেভেন আপ খাবো। না চা খাবো, না সেভেন আপ খাবো। চুপ কর সালি, আমি কিচ্ছু খাবো না। আজকে রাতে বিশ্বকাপ দেখার সময় সবাই বসে বসে সেভেন আপ খাবো। কি খাবো রে ভাই? চা খাবো, চা। সালা গুদির পর চা খাবি? সালা আমি সেভেন আপ পার্টি দেবো রে, সেভেন আপ খাবো সবাই। সালা তোকে কতবার বলবো রে, এসব খেলাধুলা কিছুই তোর দ্বারা হবে না, তুই কিছুই পারিস না, যা গিয়ে ল্যাংটো হয়ে বসে থাক। কি হয়েছে মিস্টার গান্ধী, দুধের বাচ্চাটার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আরে দেখুন না, কতবার একে বলেছি যে খেলাধুলা কিছুই এর দ্বারা হবে না, তবু চলে আসে, আপনারাই দেখে নিন। আচ্ছা তুমি এবার বলো যে ব্রাজিলের পূর্ণরূপ কি? আমি জানি আপনি একে ইচ্ছে করে কঠিন প্রশ্ন ধরেছেন যাতে না বলতে পারে। ইয়ারি সমাজ গেই আইলা, বিতে বার্মা, আরতে রোহিঙ্গা, এতে আইসে, জেটতে জাল টাকা, আর আইতে ইয়াবা, আইলা এলতে লইয়া। মানে বার্মা থেকে রোহিঙ্গা আইসে জাল টাকার ইয়াবা লইয়া আইলা। আচ্ছা এসিপি সাহেব, ওই আর্জেন্টিনার পাগলটা আপনাকে মেরেছিল কেন? আপনি কি করেছিলেন যে ও আপনাকে এত মারলো? দেখুন আমি ওকে কিচ্ছু করিনি, আমি করছি আবা। আচ্ছা চা খাই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবা না, আর ভিডিওটির নেক্সট পার্ট চাও কি চাও না সেটাও অবশ্যই জানিয়ে দিবা। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। সো বাই বাই।